হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার প্ল্যাটফর্ম। আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা নিয়ে আসছি আপনাদের জন্য মাইক্রোসফট অফিস। তো মাইক্রোসফট অফিসের আমরা আলোচনা করতেছিলাম এক্সেল বিষয় নিয়ে বা ওয়ার্ড নিয়ে। তো সর্বপ্রথম আমাদের সফটওয়্যারটি ওপেন করতে হবে। তো আমরা সফটওয়্যারটি ওপেন করে ফেললাম, ওপেন করে ফেলে একটু সময় নিচ্ছে ওপেন হতে। আমাদের পুরো সফটওয়্যারটি ওপেন হয়ে গেলে আমাদের সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব, আমরা আমরা এখানে ইনসার্ট মেনু বার আমরা কিছু টুলস নিয়ে আলোচনা করব। তো ইনসার্ট মেনু বারের আমরা সর্বপ্রথমে যেটা আছে সেটা হলো এখানে পেজ, টেবল, ইলাস্ট্রেশন, অ্যাপস, মিডিয়া, লিঙ্ক। তো আমরা এখানে জাস্ট এই শেপ নিয়ে কিছু দেখাবো। তো আমরা এখানে প্রথমে যে পিকচার দেখবো, তো পিকচার দেখতে হলে আমাদের এখানে এতক্ষণ ধরে আমরা এতদিন আমরা যেগুলো করেছি, গত যে কয়টা পর্বে আমরা দেখাইছি সে কয়টা পর্বে আমরা দেখেছি, জাস্ট কী দেখেছি টেক্সট বা কিছু লেখালেখি, টাইপিং কীভাবে করতে হয় এবং সেগুলোর কীভাবে ডিজাইন দিতে হবে, এইগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা পিকচার কীভাবে আমরা এখানে নিয়ে আসতে পারি সেটা নিয়ে আমরা দেখবো। তো এখন এর জন্য আমাদের যা করতে হবে সেটা হলো আমাদের এখানে পিকচার নিয়ে আসতে হবে। তো এখানে পিকচার আমরা কীভাবে নিয়ে আসবো সেটা হলো আমরা জাস্ট এখানে যে পিকচার বাটনটা আছে বা পিকচার টুলসটি যেটা আছে সেটাতে আমরা ক্লিক করব। তো পিকচার আমাদের কোনটা আছে এখানে আমি মার্কিং করে আপনাদেরকে দেখাচ্ছি, তা এতে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে আমরা যেটা লক্ষ্য করবো সেটা হলো আমরা মার্কিং করে আপনাদের একটু বোঝার সুবিধাতে একটু আমরা মার্কিং করে দেখাচ্ছি। তো মার্কিং এখানে দেখি আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো আমরা এখানে এখানে জাস্ট আমরা এই যে আমাদের ইনসার্ট মেনু বারের মধ্যে আমরা অনেকগুলো অফ টুলস আমরা পাবো। তো এই টুলসগুলোর মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি এই যে আমরা এখানে থেকে এই পর্যন্ত আমাদের যেরকম হোম মেনু বারে কিছু এরকম টুলস ছিল, ঠিক তদ্রূপভাবে আমাদের ইনসার্ট মেনু বারেরও কিছু অনেকগুলো টুলস আছে। তো এই টুলসের মধ্যে আমরা এখানে পিকচার দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের দুইটা পিকচার আছে। তো এখানে আমাদের দুইটা পিকচার আছে, একটা অন শুধুমাত্র পিকচার লেখা আর একটা আছে অনলাইন পিকচার। এই দুইটা আছে। তো এখানে দুইটার দুই রকম কাজ।
তো আমরা এখানে যদি আমাদের কম্পিউটারের হার্ড ডিস্ক থেকে কোনো পিকচার নিয়ে আসতে চাই, তাহলে আমাদের প্রথমে যে শুধুমাত্র যে পিকচারটুকু লেখা আছে ওইটা আমাদের ক্লিক করতে হবে। ওইটা ক্লিক করার পর আমাদের কাঙ্ক্ষিত পিকচারটি আমাদের হার্ড ডিস্কের যে ফোল্ডারে আমরা পিকচারটি রেখেছি সেই পিকচারটি আমরা এখানে নিয়ে আসতে পারবো। আর যদি আমাদের আমাদের হার্ড ডিস্ক ছাড়া যদি আমরা নিয়ে আসতে চাই, যে কোনো অনলাইন থেকে যদি আমরা নিয়ে আসতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, অনলাইন পিকচার ক্লিক করতে হবে। অনলাইন থেকে বলতে আমরা বিভিন্ন সাইট থেকে নিয়ে আসতে পারি, বিভিন্ন আমাদের ব্লগ সাইট থেকে নিয়ে আসতে পারি, আমাদের যদি নিজস্ব কোনো সাইট থাকে, ওয়েবসাইট থাকে, আমরা সেই ওয়েবসাইট থেকে আমরা এটা নিয়ে আসতে পারি। তো আমাদের যেটা করতে হবে সেটা হলো, আমাদের যদি কোনো নিজস্ব কোনো ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইট থেকে যদি আমরা কোনো পিকচার আমাদের পছন্দ থাকে, আমরা কোনো ডাউনলোড বাদে আমরা জাস্ট ডাউনলোড ছাড়াই আমরা এখানে নিয়ে আসব, সেটা আমরা এখানে করতে পারবো। যদি আমরা এখানে আমাদের ওয়েবসাইট থেকে আমাদের পিকচারটি ডাউনলোড করতে গেলে আমাদের আবার হার্ড ডিস্কের জায়গা খাবে, জায়গা পূরণ হবে, তো এগুলো আমরা না করে জাস্ট আমরা সরাসরি জাস্ট আমরা সরাসরি এই পিকচারটি এখানে নিয়ে আসতে পারি। তো এর জন্য আমাদের শুধুমাত্র ওই পিকচারটি আমাদের সিলেক্ট করতে হবে। তো আমরা অনলাইন থেকে নিয়ে আসবো না, যেহেতু আমাদের পিসিতে অনলাইন কানেকশন দেওয়া নাই, নেট কানেকশন দেওয়া নাই। তো আমরা কিভাবে আমাদের হার্ড ডিস্কতে পিসির হার্ড ডিস্ক থেকে কিভাবে পিকচার নিয়ে আসতে সেটা দেখবো, আর অনলাইন থেকে কিভাবে নিয়ে আসতে সেটা আমরা নেক্সট পর্বে দেখবো। তো এখন আমরা এই পিকচারে ক্লিক করব। পিকচারে ক্লিক করার পরে আমাদের এই পিকচারটি ক্লিক করার পর এখানে আমাদের একটি পিকচার নিয়ে চলে আসলাম। তো এখানে পিকচার নিয়ে আসতে হলে আমরা ইনসার্ট থেকে পুনরায় দেখাচ্ছে, ইনসার্টে ক্লিক করবো, তার পিকচারে ক্লিক করব, তারপর পিকচার ক্লিক করার পরে একটি পপ আপ উইন্ডো আসে। এই যে একটা পপ আপ উইন্ডো আসলো বা পেজ আসলো, এইখান থেকে আমরা নির্দেশনা দিয়ে দেব। এখান থেকে আমরা নির্দেশনা দিয়ে দিলে এখানে এই যে আমাদের এই পাশে এই আমাদের বাম পাশে কিছু টেক্সট লেখা দেখছে, এইগুলো ক্যাটাগরি বলতে পারি বা ফোল্ডার বলতে পারে। আমাদের পার্টিশনের যে থাকে হার্ড ডিস্কের যে সকল পার্টিশন থাকে সেই পার্টিশনগুলো আমাদের এই দিকে শো করবে, আর এই পাশে যেগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডার শো করবে। এখানে আমরা যে সকল এই পার্টিশনের মধ্যে যতগুলো ফোল্ডার থাকবে এই সকল এখানে এইগুলো সকল কিন্তু পার্টিশন হিসেবে রয়েছে। এইগুলো এই পার্টিশনে একটা পার্টিশনে এক এক রকম ফোল্ডার থাকবে। এই ফোল্ডারগুলো আমরা নির্দেশ করে দিতে পারি যে এই এই কোন ফোল্ডারে আছে, সেই ফোল্ডার থেকে আমরা কাঙ্ক্ষিত সব পিকচারটি এখান থেকে নিয়ে আসতে পারি। তো এখানে সিলেক্ট করার পরে আমরা নিয়ে আসবো।
তো এখানে আমরা ডাউনলোড রাখছি, তো ডাউনলোডের মধ্যে থেকে আমরা এই যে এইটা নিয়ে আসব, ডাউনলোড সাবস্ক্রাইব নাও এইটা নিয়ে আসবো। তো এখানে যেটা আমি নিয়ে আসবো, যেই পিকচারটা আমি নেব সেই পিকচারটি এখানে সিলেক্ট করতে হবে। প্রথমে আমাদের মাউসের বাটন দিয়ে প্রথমে সিলেক্ট করে এই যে ইনসার্ট আছে ইনসার্টে ক্লিক করতে হবে। এইভাবে আমরা কাঙ্ক্ষিত আমাদের কাঙ্ক্ষিত সব পিকচারটি নিয়ে আসতে পারবো। তো আজকে আমরা জানলাম কীভাবে আমাদের ডকুমেন্টে একটি পিকচার নিয়ে আসতে হয়। তো আজকে পর্ব আমরা এই পর্যন্ত রাখছি। তো আশা করি আপনাদের সবাইকে ভালো সকলের কাছে ভালো লাগছে, আর যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে।